হ্যালো ফ্রেন্ডস বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে একটা চকলেট কেক কিন্তু একটু ডিফারেন্ট ডিজাইনের আমি ডেকোরেশন করবো এই কেকটা ছিল আমার দুই পাউন্ডের আমি কেক স্পঞ্জটা প্রথমে তিনটে লেয়ারে কেটে নিচ্ছি আমি টেবিলটাকে ঘোরাতে ঘোরাতে আস্তে আস্তে কেকটা কেটে নিলাম সমানভাবে দেখুন আমি প্রথম লেয়ারের উপরে কিছুটা চকলেট গানাস দিচ্ছি সেটা সমানভাবে চারিদিকে স্প্রেড করে দিচ্ছি এবারের উপরে কিছুটা আমি হুইপড ক্রিম দিচ্ছি কিছুটা চকলেট গানাসের সঙ্গে মিক্সড করছি এই গানাসটা আমি একশো গ্রাম চকলেট একশো গ্রাম হুইপ ক্রিম এই দুটো মেল্ট করে বানিয়েছি আমি সমানভাবে ক্রিমের সঙ্গে এটা মিক্সড করে নিয়ে চারিদিকে সমানভাবে স্প্রেড করে দিলাম এবার কিছুটা চকো চিপস আমি দিয়ে দিচ্ছি যাতে কেকের টেস্ট আরো বেশি ভালো লাগে আমি এরপর সেকেন্ড লেয়ার দিয়েছি দিয়ে আবারও কিছুটা চকলেট গানাস দিচ্ছি সমানভাবে চারিদিকে লাগিয়ে নিচ্ছি এটা আবারও কিছুটা ক্রিম দিচ্ছি এর সঙ্গে কিছুটা চকলেট গানাস মিক্সড করছি এটা ভালোভাবে ক্রিমের সঙ্গে মিক্সড করে নিচ্ছি তারপরে চারিপাশে স্প্রেড করছি এই কেকগুলো খেতে ভীষণ মজাদার হয় কেননা পুরোটাই চকলেট থাকে কেক স্পঞ্জটাও আমি চকোলেট দিয়ে শোক করিয়ে নিয়েছি আবার এর সঙ্গে কিছুটা চকো চিপসও দিচ্ছি যার জন্য কেকের টেস্ট অনেক বেশি ভালো লাগবে অনেক বেশি মজাদার হয়ে উঠবে আমি এরপর তিন নম্বর লেয়ারটা দিলাম দিয়ে আমি প্রথমে এটা ক্রাম কোট করছি ক্রাম কোটের পরে আমি দশ মিনিট ফ্রিজে রাখবো এটা ঠান্ডা করে নিয়ে এরপর ফাইনাল লেয়ারটা দেবো প্রত্যেকবারেই আমি চেষ্টা করি এই ক্রাম কোটিংটা করতে এর ফলে কি হয় কেকের গুঁড়াগুলো উপরে উঠে আসে না ফিনিশিংয়ের সময় যার জন্য ফিনিশিংটা অনেক বেশি সুন্দর লাগে আমি দশ মিনিট পর ফ্রিজ থেকে বার করে এর সঙ্গে ক্রিম দিচ্ছি দেখুন কীভাবে আমি এটা ফিনিশিংটা দিচ্ছি আমি ব্রাউন কালার মিক্সড করেছি ক্রিমে কিছুটা এটা অর্ধেক এই কালারটা দেবো আর অর্ধেক সাইডটা আমি দেব পার্পেল কালার কাস্টমার আমাকে একটা ফটো পাঠিয়েছিলেন সেইভাবেই চেষ্টা করছি তবে পুরোপুরি সেটা আমি করতে পারিনি যতটা পেরেছি যে গ্যাপগুলো আছে সেগুলো ভালোভাবে পূরণ করে দিচ্ছি আর একটা প্যালেট নাইপের সাহায্যে এটা সমান করার চেষ্টা করছি আমি পার্পল কালারটা বানিয়েছি আমি দুই ড্রপ পিঙ্ক কালার আর দুই ড্রপ ব্লু কালার এই দুটো মিক্সড করে কালারটা বানিয়েছি এবার এটা স্প্যাচুলা দিয়ে এটা সমানভাবে ঘুরিয়ে নিচ্ছি কেননা এটা এইভাবেই ছিল মিক্সড কালার ছিল দুটো আমি কে সাইডেও একইভাবে প্রথমে পার্পেল দিচ্ছি তারপরে ব্রাউন কালার দেব এটা এখানে দেখতে নীল মনে হচ্ছে কিন্তু এটা পার্পেল কালার ছিল ক্যামেরায় সব সময় সব কালার ঠিকঠাক বোঝা যায় না দেখুন এগুলো আমি পাইপিং ব্যাগের সাহায্যেই লাগাচ্ছি কালারটা এবার একটা স্ক্র্যাপার দিয়ে আমি সমান করে নিচ্ছি আমি এবারে পাইপিং ব্যাগ থেকেই একটা বর্ডার বানিয়ে নিচ্ছি পাইপিং ব্যাগটা আমি ছোট্ট করে কেটে নিয়েছি আমি পাইপিং ব্যাগে কিছুটা হোয়াইট কালার ক্রিম নিয়েছি আর একটা সাইডে আমি একটা স্টিকের সাহায্যে পার্পেল কালার ভেতরে দিয়ে দিয়েছিলাম যার জন্য দেখুন একটা বর্ডার আসছে ফুলে সাদা ফুল আর বর্ডারটা হচ্ছে পার্পল কালারের এটা আমি আর ইলেভেন নজল দিয়ে করছি ফুলগুলো ছোট্ট ছোট গোলাপ বানাচ্ছি একদম আমি ফুলগুলো বসানোর সময় সব সময় একটু ক্রিম ব্যবহার করছি খেয়াল করেছেন নিশ্চয়ই এতে কি হয় ফুলটা ঠিকঠাক আপনি বসাতে পারবেন একটু উঁচুও থাকলো এবার আমি চকলেট গানাস নিয়েছি নিয়ে দেখুন কিভাবে ডিজাইনটা করছি ছবিটায় এইরকমই ডিজাইন ছিল সেইটাই আমি চেষ্টা করছি তবে ফুলগুলো আলাদা ছিল ফুলটা আমি চেঞ্জ করে দিয়েছি এখানে কেকটা দেখে কিন্তু কাস্টমার ভীষণ খুশি হয়ে গিয়েছিল যদিও তার তার ডিজাইনটার কিছুটা আমি পাল্টে ফেলেছিলাম দেখুন ডিজাইনটা একদম সম্পূর্ণ অন্য ধরনের আমিও ফার্স্ট টাইম এটা ট্রাই করলাম আমি এবার নামটা লিখে নিচ্ছি এটা আমি হালকা পিঙ্ক কালার মিক্সড করেছি ক্রিমের সঙ্গে আর আমি আমার কাছে একটা হ্যাপি বার্থডে লেখা ডাইস ছিল সেইটা দিয়ে আমি প্রথমে ছাপ তুলে নিয়েছি সেইটাকেই ক্রিম দিয়ে ভরাট করছি শুধু হ্যাপি বার্থডেটাই ছিল নামটা আমি নিজে থেকেই লিখছি এটা রাইটিং নজল দিয়ে আমি করলাম কিছুটা হোয়াইট পাল বসিয়ে দিলাম আমি অফ ক্যামেরায় সিলভার ডাস্ট করে নিয়েছি যার জন্য কেকের লুকটা পুরো চেঞ্জ হয়ে গেছে দেখুন ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন ধরনের নতুন নতুন ডিজাইন আমি সব সময় চেষ্টা করি আপনাদের সঙ্গে শেয়ার করতে সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওয়ে বাই বাই